বাস্তবে আবার ফিরিয়ে আনা হচ্ছে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া মুসলিনকে। ব্রিটিশ ঔপনিবেশিক শোষণে ঐতিহ্যবাহী এই কাপড় হারিয়ে গিয়েছিল। বর্তমান বাংলাদেশ সরকারের উদ্যোগে নতুন করে মুসলিন তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। মুসলিন কাপড় অতি সূক্ষ্ম ও স্বচ্ছ, দূর থেকে দেখলে মনে হবে কুয়াশা। ৪০ হাত লম্বা, দু হাত চওড়া কাপড় অনায়াসেই একটি আংটির ভেতর দিয়ে গলিয়ে নেওয়া যেত। মধ্যযুগে ঢাকাকে কেন্দ্র করেই মুসলিন শিল্পের বিস্তার হয়। কিন্তু ব্রিটিশ শাসনামলে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে মুসলিন। একদিকে ঔপনিবেশিক শাসকদের শোষণের শিকার, অপরদিকে বিদেশি কারখানার তৈরি সস্তা বিলেতি কাপড়ের সাথে প্রতিযোগিতায় হেরে মুসলিন শিল্পীরা তাদের কাজ ছেড়ে দিতে থাকে। একসময় পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় মুসলিন শিল্প। ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন করে মুসলিন কাপড় তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সোনালী ঐতিহ্য মুসলিন সুতা তৈরির প্রযুক্তি ও মুসলিন কাপড় পুনরুদ্ধার শীর্ষক এক প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের কর্মকর্তারা বহু অনুসন্ধান করে মুসলিনের জন্য নির্দিষ্ট ফুটি কার্পাস তোলার গাছ খুঁজে বের করেন। অপরদিকে পুরনো মুসলিন কাপড়ের নমুনা সংগ্রহের জন্য কর্মকর্তারা ঢাকার জাতীয় জাদুঘর এবং ভারতের কলকাতা জাদুঘরে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে মুসলিনের নমুনা সংগ্রহ করতে ব্যর্থ হন তারা। পরে ব্রিটেনের লন্ডনে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে গিয়ে নমুনা সংগ্রহ করতে সক্ষম হন কর্মকর্তারা। বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে ২০২০ সালের ডিসেম্বরে আলোর মুখ দেখে মুসলিনের এই প্রকল্প। প্রকল্পের বিশেষভাবে প্রশিক্ষিত কারিগররা ৬টি মুসলিন শাড়ি তৈরি করে ফেলেন। এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বাণিজ্যিকভাবে মুসলিন কাপড় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর তীরে মুসলিনের জন্য আলাদা একটি কারখানা বরাদ্দ করা হয়েছে। মোট ১১০ জন সুতা কাটা শ্রমিক ও ২৩ জন তাঁতি এই কারখানায় কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে অচিরে এই হাতের নাগালে আবার ফিরে আসবে ঐতিহ্যবাহী মুসলিন কাপড়।